তোমরা কারা? আমি তোকে ফোন দিচ্ছি দাঁড়া। কে বলতো, তুমি চিনো না আমাদেরকে? বিন বুলাই মেহমান। আমরা মেহমান এলাম কোথায়? পাশে পাশে থাকি আমরা। আমাদের এখানে থাকি, তোমরা আসবে তো? এত দেরি করে আসলো তাহলে, আরো আগে আসার কথা ছিল। ওই যে নামিরের স্কুল না, নামিরের পড়া ছিল, টিউশন ছিল। তোমরা যদি আসো বলবা না, আমি কিচ্ছু তো ঘুমাই থাকো। না না, ও চিকেন কর্ন স্যুপ কি বলে তোমার পটল দেখে সেই পটল, আল্লাহ আমাকে দেখো সেই পটল, আল্লাহ আমরা পটল মুনিয়া হাতে ধরলো, পটল কোয়ালিটি ভালো না, তো আমরা এখান থেকে নিবো না। হ্যাঁ, আর আমরা আমরা করি কি, কিনে কিনে ফ্রিজে রেখে 4-5 দিন পচাই, মানে বাসি করি, তারপরে রান্না করি। তা আলটিমেটলি শেলফেই যদি ঠিক না থাকে, এটাকে আমি ফ্রিজে এনে আরো 4-5 দিন নিই। মানে ওর যতটুকু তো ফেয়ার ছিল, এই অসুস্থতা তো আরো বেশি ফেয়ার হয়ে গেছে। সাদা তো সামনে এসে দাঁড়াইছে, ও মাই গড, এই মেয়েটা নাচছে এত সুন্দর, থাকবে সাইজে দুটো না, বাট ও অনেক শুকাই গেছে, অনেক ফসটা হয়ে গেছে। তাহলে কি তোমার বিউটি টিপস হচ্ছে যে কেউ সুন্দর হইতে চাইলে অসুস্থ হওয়া লাগে? না না না, মানে এটা মানে পজিটিভ দেখেছি, আমি দুইটাই বললাম। পজিটিভ হচ্ছে এটা শুকাই গেছে, ফসা হয়ে গেছে আরো বেশি, আর নেগেটিভ হচ্ছে ও এখনো এতদিন হয়ে গেছে, 1-1.5 সপ্তাহ হয়ে গেছে তোমার এই অসুস্থতা, তারপরে তার উইকনেসটা এখনো কাটে নাই, সে এখনো ভীষণ উইক, মানে ও মনে হয় ধরতেই অনেক কষ্ট হয়, ওর এত উইক সে। সেটাই, আর বাট এত কি থাকে পরিষ্কার করেছিল, মানে দিশা যেমন করে রাখতো ঘর বাড়ি, ওর জামেও সেটা ক্যারি ওভার করছে। আমি জানি এটা বিহাইন্ড দ্য সিন, মানে এভাবে বলবে যে সে করছে না, আসলে দিশা করে রাখছে। না তো চুপটা হলো সবসময় আমিই করে রাখি, ও সবসময় করে। আমি স্লো মোশন স্পিড সব দিয়ে ক্লিন করলাম, পুরো কিচেন চকচক করতে থাকে। বানাচ্ছে একটা অ্যাড দেয় না, ওই যে পাউডার দিয়ে ক্লিন করার পরে তারা জ্বলে উঠে, ওইরকম তারা জ্বলছিল। দিশার এই জায়গাটা আমার খুব ভালো লাগে, ওর হচ্ছে সবসময় খুব জ্বালা রাখে, মনে হয় কি একটা ফেস্টিভ ফেস্টিভ একটা ব্যাপার থাকে, কিন্তু আমাদের দিশা তো অসুস্থ। হ্যাঁ, ওরে ঠান্ডা, এটা উনি আপু করতে চাচ্ছে তো। হ্যাঁ, টান টান, কি নিয়ে আসছে স্যার?
আমরা স্যাম নিয়ে আসছি স্যাম কি নিয়ে আসছেন আপনারা স্যাম আসতে পারলো আপনাদের সাথে শেষে আমার কি মনে করেন না স্যাম কে দুই জামাই ধরে বেটা মানুষ ধরে বিটি মানুষ গাড়ির উপরে ফক্সটা বসিয়ে আছে তাই নাকি কার গাড়ি আমাদের দুটো গাড়ি কিছু তাই ভিডিও করে এসে তো দিশার বাইরে দেখেন দিশা কোথায় থাকে যেখানে গাড়ির মধ্যে শিয়াল উঠে বসে থাকে আটকেলে দম মারবে তো দম মারবে বিন বুলায়া মেহমান না কি বলবো তাকে বিন বুলায়া বুলায়া আসছি ওকে দিশাপা একদম অস্থির হয়ে গেছে দিশাপা এখন নিয়ে আসছে অনেক ও মাই গড বাদাম দেখতে তো অনেক মজা লাগতেছে দেখতে তো মানে খুব মানে জুসি একটা মানে মনে হচ্ছে আর কি আনছো চিপস চিকেন আমাদের এখানে যা পাওয়া যায় খুব দূরে তোমাদের সবগুলো গ্রামে যা পাওয়া যায় এই যে দেখেন না আপনারা সবসময় যে ইব্রাহিম ভাই বসে বসে দাদা দাদাদের সাথে চিকেন বার্গার এন্ড চিপস খায় আজকে আমাদের খাবার সৌভাগ্য হলো পোস্ট মাউথের খাবার গুড না নামিরা সুক্তা কি দিচ্ছো বসেছ সত্যি দিয়ে দিপা আমি কর্ন স্যুপ যেটা এটা অনেক অনেক বছর পরে খাচ্ছি সো খুবই খুবই মজা কিন্তু মেন সমস্যা হচ্ছে যে আমি যেহেতু এখন মানে একটু ঝালালাও খাইতে পারি না সো যে কোনো কিছু আমার কাছে মনে হচ্ছে কি ও মনে আমার একটু জ্বলতে জ্বলতে যাচ্ছে মানে একটা মনের ভয় যেটা বাট খুব টেস্ট হয়েছে আমার কাছে খুব ভালো লাগছে মানে খুব ক্রিমি ছিল তো মানে ওর এই কনসেপ্টটা আসলেই খুব মজা হয়েছে আলাদা একটা ফ্লেভার হ্যাঁ আলাদা একটা ফ্লেভার আসতেছে এর সাথে যদি একটু আমরা সবাই একসাথে বসবো দিশা আমাকে কি দিচ্ছে একটু দেখি ও এটা কি একটু বলবা কি দিচ্ছ তুমি আমাকে তোমাকে দিচ্ছে না রাব্বি ভাইকে দিচ্ছে সেটাই ভাই রাব্বি ভাইকে তো সুখ হয়েছে বলে আজকে আমার কোনো দাম নাই রাব্বি ভাই কত সুন্দর করে মুনিয়া ব্লগে গিয়ে বলতে আমাকে কি দিচ্ছে আসলে তো আমি বলে দিই এটা তোমাকে দেওয়া হচ্ছে না রে বো সে রকম মুফ এটা আমি ডাল দিয়ে খাবো তারপর হচ্ছে খিচুড়ি ডালগোনা কফি এটা কি কিছু করতে হবে আমার দিশা মানে মানে রোদে মধ্যে আর হচ্ছে যখন এটার মধ্যে কি কি আছে বলো তো একটু এর ভিতরে তুমি কেন আমার তাহলে তুমি আমার ব্লগ দেখো না 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 আমি একটু দেখি না একটু বলো আমাকে ভেরি ব্যাড এটা কি দিছো তুমি একটু বলো লেমন হচ্ছে লাইম আছে সুইট পেপার যেগুলো আর কি সুইট চিলি ওইগুলো আছে আর রসুন আছে কাঁচা মরিচ নাগা সেরকম আচ্ছা দিশা এনাফ 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 আন্না 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 এনাফ ভাই একটু বন্ধ করে দেন তো দিশা ঠিক মতো লুক আফটার করো আর ডক্টর যেগুলো যেগুলো বলছে তোমাকে সেগুলো অক্ষরে অক্ষরে পালন করবা ঠিক আছে বুঝছো ফুট করে হঠাৎ করে সুপ নিয়ে হাজির হয়েছে সুপটা অনেক মজা হয়েছে আসলে অনেক মজা হয়েছে আমি দুই বাটি খাই ফেলছি আমাদের জন্য বললাম তারপর ভাত খাও তারপরে কেয়ার করা বাইরে থেকে এনে খাওয়ালাম না 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 ইটস ঠিক আছে কোনো ব্যাপারই না আর হচ্ছে কি আমি তো তোমাকে মানে
তোমাকে তো আমি বলছি যে খবরদার, মানে তুমি আর মানে নেক্সট ওয়ান মান্থের মধ্যে কিচেনে যাবা না, করছো পাঁচ দিনের জন্য রান্না, আবার পাঁচ দিন পরে ইব্রাহিম ভাই রান্না করবো, তাই না ইব্রাহিম ভাইয়া? আপনি তো এক্সপার্ট জানেন। হ্যাঁ, দেখে রাখুন এই মানুষটিকে, যে কিনা হচ্ছে সকল পুরুষ জাতির জন্য একজন উদাহরণ, যে কিনা বউকে সব রকম ভাবে সাহায্য করে, সে ঘরের কাছ থেকে শুরু করে বাইরের। ইব্রাহিম ভাই শুধু জনতার ভাই না, সে আপনাদের আইডলও। কি করবো, ফুচকা আপাদের, ফুচকা আপাদের বিভিন্ন উইংস গুলো সবখানে ছড়ানো আছে, ফুচকা আপারা থাকবে। আমি না আতশবাজি সব থাকবে চারিদিকে। ওকে রে, সাবধানে থাকো, ঠিক আছে? থ্যাংক ইউ, হাত দাও, আসছো যে, আল্লাহ হাফেজ। হ্যাঁ, আমার পেটে আসলে অনেক ব্যথা করতেছে, আমি মুভ করতে পারতেছি। কেন ব্যথা করতেছে? যে খাইছে যেগুলো হঠাৎ করে এতদিন খাওয়াতে। টেক রেস্ট দিশা, তোমার আসলে রেস্ট দরকার। দেখছো চোখগুলো? জবিদো জবিদো জবিদো।